সিঙ্গারা নিয়ে যাও সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা। ইসু ইসু দাদা দিদিরা, একবার খাবে জি, বারবার চাই বেশি। ইসু ইসু। আরে টুনি, তুই আজ এত দেরি করে আসলি যে, তোর হাতে গরম মুচমুচে সিঙ্গারা খাওয়ার জন্য সে কখন থেকে অপেক্ষা করছি। দিদি, আমাকে 10টা সিঙ্গারা দে তো। টুনি বিউটিকে সিঙ্গারা দেয় আর টাকা নিয়ে আবারও সামনের দিকে চলতে থাকে। কিছুক্ষণ পর টুনির দোকানের সামনে তোতা আসে। এই টুনি, আমাকে 10টা সিঙ্গারা দে তো। তোর হাতের সিঙ্গারা আমার টিয়ের অনেক পছন্দ। আমার টিয়ে তো সিঙ্গারা ছাড়া কোনো খাবারই খেতে চায় না। আমার টিয়ে সব সময় বলে তোর হাতে জাদু আছে। দে আমাকে সিঙ্গারা দে তো, তাড়াতাড়ি বাড়ি নিয়ে যেতে হবে। টুনি তোতাকে সিঙ্গারা দেয়। তোতা টাকা দিয়ে সিঙ্গারা নিয়ে চলে যায়। এভাবে আস্তে আস্তে টুনি সব সিঙ্গারা বিক্রি করে। বাড়ি ফেরার পথে টুনি বলতে থাকে, আজ সব সিঙ্গারা বিক্রি হয়েছে। মেয়েটা বলেছে সব সিঙ্গারা বিক্রি হলে ওর জন্য মাংস কিনে নিয়ে যেতে। যাই বাজার থেকে মাংস কিনে নিয়ে বাড়িতে যাই। টুনি বাজার থেকে মাংস কিনে নিয়ে বাড়িতে আসে। মা, ঠেলা গাড়িটা এত পুরো ফাঁকা, তার মানে সব সিঙ্গারা বিক্রি হয়েছে। মা, তুমি আমার জন্য মাংস এনেছো? কতদিন হলো মাংস ভাত খাই না। ওরে আমার পাকনা বুড়ি, আমি তো তোর জন্য মাংস এনেছি। তুই ঘরে গিয়ে পড়তে বস, আমি তোর জন্য মাংস ভাত রান্না করে নিয়ে আসি। টুকি ঘরে প্রবেশ করে আর বই পড়তে থাকে। এদিকে টুনি রান্নাঘরে রান্না করতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন সকালে টুকি টুনিকে বলে, মা, আমি আজকে তোমার সাথে বানে সিঙ্গারা বিক্রি করতে যাব। আমাকে নিয়ে যাও না মা, একে একে বাড়িতে দেখতে আমার ভালো লাগে না। আমি তোমাকে একদম বিরক্ত করব না, নিয়ে যাও না। ঠিক আছে রে মা, চল তবে, দেরি হয়ে যাচ্ছে তো। টুনি টুকি ঠেলা গাড়ি নিয়ে বনে বেরিয়ে পড়ে। অন্যদিকে যজ্ঞ আর কণিকার বাড়িতে ইগল আসে। ইগলকে দেখে যজ্ঞ কণিকা বেশ খুশি হয় আর বলতে থাকে, আরে ইগল দাদা, তুমি এখানে? তা কি মনে করে গরিবের ঘরে আসলে? আরে তেমন কিছু না, এদিকে একটা কাজে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোদের বাড়িটা একটু দেখে যাই। দাদা, তা বেশ ভালো হয়েছে। এসো দাদা, ঘরে এসো, বসো। শুনেছি টুনি নাকি সিঙ্গারা বিক্রি করে, ওর হাতের সিঙ্গারা খেতে নাকি বেশ সুস্বাদু। তোরা কি আমাকে ওর হাতের সিঙ্গারা খাওয়াতে পারবি? অবশ্যই পারবো দাদা। দাদা, তুমি এখানে বসো, আমি তোমার জন্য সিঙ্গারা নিয়ে আসছি। অনেক বড় মুখ করে তো ইগল দাদাকে বলে এলাম যে টুনির হাতের সিঙ্গারা নিয়ে আসবো, কিন্তু আমার হাতে তো কোনো টাকা নেই। আর টাকা না দিলে তো টুনি সিঙ্গারা দিবে না, কি করি এখন? আরে চিন্তা নেই, ইগল দাদার কথা বললেই তো টুনি বাকিতে সিঙ্গারা দিয়ে দিবে। এই বলেই যজ্ঞ টুনি সিঙ্গারা দোকানের সামনে আসে আর বলতে থাকে, টুনি আমাকে 10টা সিঙ্গারা দে তো। দাদা, 10টা সিঙ্গারার দাম 100 টাকা। আমি জানি, কিন্তু টুনি বোন, আমার কাছে এখন কোনো টাকা নেই। আমার বাড়িতে ইগল দাদা এসেছে, ইগল দাদাই তোর হাতের সিঙ্গারা খেতে চেয়েছে। দয়া করে আমাকে বাকিতে 10টা সিঙ্গারা দে। ইগল দাদা সিঙ্গারা খেতে চেয়েছে? ঠিক আছে দিচ্ছি, কিন্তু পরে তুমি টাকা পরিশোধ করে দিও দাদা। এরপর টুনি যজ্ঞকে সিঙ্গারা দেয়। যজ্ঞ সিঙ্গারা নিয়ে বাড়ি থেকে উঠতে থাকে। কিছু দূর গিয়ে যজ্ঞ একটা গাছের ডালে বসে আর বলতে থাকে, সিঙ্গারা থেকে কি সুন্দর ঘ্রাণ ভেসে আসছে, দেখি তো একটা সিঙ্গারা খেয়ে। এত সিঙ্গারার মধ্যে একটা সিঙ্গারা খেলে কিছুই হবে না। আরে বা, এ তো পুরো অমৃত, কি স্বাদ, আমি বরং আরেকটা খাই। এভাবেই চকু সব সিঙ্গারা খেয়ে ফেলে। আরে আমি তো সব খেলাম, এবার ইগল দাদার জন্য কি নিয়ে যাব? যাই আবারও টুনির কাছে যাই। টুনি, আমি তোকে ভালো ভেবেছিলাম, কিন্তু তুই খুবই নোংরা জানিস। অর্ধেক রাস্তায় গিয়ে আমি সিঙ্গারার মধ্যে মাছি রেখেছি, যার ফলে আমি সব সিঙ্গারা ফেলে দিয়েছি। এখন ক্ষতিপূরণ স্বরূপ আমাকে আরো 10টা সিঙ্গারা দে।
চুপ করো দাদা, আমি জানি তুমি এসব মিথ্যে কথা বলছো। আমার সিঙ্গারায় মাছি থাকতেই পারে না, চলে যাও এখান থেকে, লোভী কোথাকার। আর একটাও সিঙ্গারা দিব না তোমাকে, যত সব। টুনি অপমান করে যোগ্যকে তাড়িয়ে দেয়। যোগ্য বাড়ির থেকে উঠতে থাকে আর বলতে থাকে, ছোট গরিব টুনি, তুই আমাকে অপমান করেছিস, আজ তোকে দেখাবো মজা। ঈগল দাদাকে মিথ্যে বলে তোর দোকান ভেঙে গুড়িয়ে দিব। কি ব্যাপার যোগ্য, এত দেরি হলো কেন, আর সিঙ্গারা কোথায়? আর বলো না দাদা, টুনিকে এত করে বললাম আর টুনি সিঙ্গারা দিতে রাজি হলো না। ওই টুনি বলে কি না, তুমি একটা অন্যায়কারী, টুনি নাকি তোমার মতো অন্যায়কারীকে সিঙ্গারা দেয় না। কি বলেছে, আমি অন্যায়কারী? আজ তো ওই টুনিকে শেষ করে দিব, ওর সিঙ্গারার দোকান ভেঙে ফেলবো এক্ষুনি। ঈগল যোগ্যর মিথ্যে কথায় ভীষণ রেগে যায় আর টুনির দোকানের সামনে এসে কিছু না বলেই টুনির দোকানটা ভেঙে দেয়। টুনি কাঁদতে থাকে, টুনির কান্না দেখে ঈগল বলতে থাকে, তুই প্রাণে বেঁচে গেলি, আর কখনো যেন তোকে এই বনে সিঙ্গারা বিক্রি করতে না দেখি। এই বলে ঈগল চলে যায়। টুনি কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসে। এবার আমি আমার সংসার চালাবো কি করে, কি করে আমার মেয়ের লেখাপড়ার খরচ জোগাড় করব। ওই কালো কাক আর ওই ঈগল একদম ভালো নয়, সৃষ্টিকর্তা তোদের কঠোর শাস্তি দিবেই দিবে। আমি বনের পাখিদের বাড়িতে কাজ করব। অনেক কান্নার পর টুনি শান্ত হয়। আর পরের দিন টুনি বনে বেরিয়ে পড়ে কাজের জন্য। টুনি সব পাখিদের বাড়িতে যায় কিন্তু কেউই কাজ দেয় না। রাতে টুনি বাড়ির দিকে উঠতে থাকে আর কাঁদতে থাকে, কেউ কাজ দিল না, সবাই ঈগলকে ভয় করে, এখন আমি কি করব। ঠিক তখনই টুনির সামনে একটা পরী আসে আর বলতে থাকে, এ কি পাখি, তুমি এই রাতে কেন কান্না করছো, কি হয়েছে তোমার বলো আমাকে। টুনি পরীকে সব ঘটনা খুলে বলে, সবই তো শুনলে, কিন্তু আমি তো তোমাকে চিনলাম না, কে তুমি? আমি হলাম পরী, আমি রাতে বনে ঘুরে বেড়াই আর অসহায় পাখিদের সাহায্য করি, তোমার অনেক দুঃখ, আমি তোমাকে সাহায্য করব। এই বলে পরী জাদু করে একটা বেগুন গাছ প্রকট করে আর বলতে থাকে, এই বেগুন গাছটা জাদুই বেগুন গাছ, এই বেগুন গাছ তোমার উঠোনে রোপণ করবে, এই বেগুন গাছে বেগুনের পরিবর্তে বাদাম ধরবে, আর সেই বাদামগুলো সোনার হবে, তুমি সেই সোনার বাদাম বিক্রি করে তোমার সংসার চালাতে পারবে। তোমাকে অনেক ধন্যবাদ পরী, আমাকে এত বড় সাহায্য করার জন্য, আমি আসি তবে এখন। টুনি পরীর কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে ফিরে আসে আর বেগুন গাছটা খুশি মনে উঠোনে রোপণ করে। টুনি পরীর দেয়া বেগুন গাছের বেশ যত্ন পরিচর্যা করতে থাকে। একদিন সকালে টুনি ঘুম থেকে উঠে দেখে বেগুন গাছে সোনার বাদাম ধরেছে। আরে পরী তো সত্যি বলেছে, বেগুন গাছে সত্যি সত্যি সোনার বাদাম ধরেছে, যাক আজ থেকে আমার দুঃখের দিন শেষ, যাই সোনার বাদাম বাজারে বিক্রি করে চাল ডাল কিনে নিয়ে আসি। এরপর টুনি বাজারে যায়। আর চাল ডাল কিনে নিয়ে আসে। তারপর টুকি বলতে থাকে, মা আমাদের আর কোনো কষ্ট থাকবে না, তাই না বলো মা? আমরা এখন থেকে এই বেগুন গাছের সোনার বাদামের সাহায্যে অনেক সুখে দিন কাটাতে থাকবো, তাই না বলো মা? হ্যাঁ রে মা, এখন থেকে আমাদের আর কোনো দুঃখ থাকবে না, এই বেগুন গাছে বাদামের সাহায্যে আমরা নিজেরা উপকৃত হব আর অসহায়দের সাহায্য করব। এরপর থেকে টুনি বেগুন গাছের সোনার বাদাম দিয়ে বেশ সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, সৎ পথে থাকলে তাকে সৃষ্টিকর্তা কোনো না কোনোভাবে উপকৃত করে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।